হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কর্ণফুলী হুক ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এই গাছগুলো হচ্ছে মৎস্যগন্ধা গাছ। মৎস্যগন্ধা গাছ চিনার অনেকগুলো উপায় আমি আজকে আপনাদেরকে বলে দিব। মৎস্যগন্ধা গাছ বাংলাদেশে দুই ধরনের হয়ে থাকে, কিংবা কয়েক ধরনের হয়ে থাকে। এক ধরনের হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে গোলাপি। আমার কাছে দোনোটাই আছে, গোলাপিও আছে, সবুজও আছে। তো আপনি মৎস্যগন্ধা গাছ চিনবেন কিভাবে যে এটা মৎস্যগন্ধা গাছ? আপনি একটা পাতা ছিঁড়ে কিংবা একটু ঘষা দিয়ে শুঙলে দেখবেন যে মাছের গন্ধ, কিংবা মাছ আইষ্টার গন্ধ। অনেক জায়গায় আইষ্টা পাতা বলে। তো যখন ঘষা দিবেন, মাছের যে গন্ধ তার থেকে কমপক্ষে 10 গুণ গন্ধ বেশি হবে। ঠিক আছে বন্ধুরা, তো এটা আপনারা টোপে কীভাবে ব্যবহার করবেন, এই গাছের পাতাটা টোপে কীভাবে দিবেন কেমনে কি আমি সব বলে দিচ্ছি। টোপে দেওয়ার নিয়ম হচ্ছে, এই কাঁচা পাতাকে ফেস্ট করে টোপে দিয়ে দিবেন কিছুটা, সামান্য করে আপনার নিয়ম অনুযায়ী। আর আরেকটা কাজ করতে পারেন বন্ধুরা, এই কলাটা আমার নিজের গাছের পাকা, একদম পাকা আমি চারার জন্য রেখে দিছি। এটা একটু পচলে আমি বয়ামে ঢুকিয়ে ফেলবো। তো মৎস্যগন্ধা গাছ আমি কীভাবে লাগাচ্ছি আপনারা দেখুন, আর আমি মৎস্যগন্ধা গাছের পাতা আপনি কীভাবে টোপে দিবেন সেটা আমি বলে দিচ্ছি। টোপে একটা পাতাকে ফেস্ট করে আপনি টোপে দিয়ে দিবেন। যদি আপনার 200 গ্রাম টোপ হয়, তাহলে একটা পাতাকে ভালো করে ফেস্ট করে, কিংবা দুইটা পাতাকে ফেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যখন ঘষা দিবেন অনেক মাছের গন্ধ থাকবে। মাছ সাধারণত যে মাছের যে গন্ধ তার থেকে 10 গুণ গন্ধ বেশি থাকবে। ঠিক আছে, তো এটা লাগানোর নিয়মও আমি বলে দিচ্ছি। এটা আপনি সবসময় স্যাঁতস্যাঁতে ভিজা জায়গায় লাগাবেন, তাহলে এটা ভালো বৃদ্ধি পায়, বড় হয়। তো আমি আবারও বলতেছি, গাছটা চিনার উপায় হচ্ছে এটাই, আপনি পান পাতার মতো দেখবেন। আর এই গাছটাকে যদি একটু ছেড়ে দেন, এটার মধ্যেও মাছি আসবে, কারণ এটার মধ্যে প্রচুর মাছের গন্ধ থাকার কারণে এই গাছটাও মাছি আসি বসে যদি পাতা ছিঁড়ে দেন আপনি। ঠিক আছে, তো দেখুন আমি কীভাবে লাগাচ্ছি। আমার সঙ্গে অনেক গাছ আছে, আমি একটা ভিডিওতে বলছি যে মৎস্যগন্ধা গাছ আমার কাছে আসলে আমি 30 জনকে দিব। তো এখন সময় এসে গেছে, আমি যাদেরকে নাম্বার দিছি, এটা হচ্ছে পিপল পাতা গাছ। তো যাদেরকে এটা হচ্ছে একাঙ্গী গাছ, আমি নাম্বার দিয়েছি। মানে ওই ভিডিওতে, যে ভিডিওতে বলছি আমি গাছ দিব 30 জনকে, 30 জনকে আমি নাম্বার দিয়েছি, কিন্তু আমি গাছগুলো দিতে পারি নাই। তো অবশ্যই যাদেরকে দিই নাই আর নাম্বার দিয়েছি, অবশ্যই আমাকে ফোন দিবেন, কিংবা আপনি এই ভিডিওতে আপনার নাম্বারটা শো করবেন, অবশ্যই আপনার ঠিকানায় চলে যাবে মৎস্যগন্ধা গাছ। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।